মূল উদ্দেশ্য তাদের আজকে পদ্মা দেখবে, পদ্মা সেতু দেখবে, এটাই তাদের মূল টার্গেট ছিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশে দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, কিছুক্ষণ পূর্বে আমরা একটা নিউজ দেখলাম ফেসবুকে, ব্যাপকভাবে সেটা ভাইরাল হয়ে গেছে। সেটা হলো যে পদ্মা সেতু দেখা হলো না, তথা পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে তিনজন যুবক রওনা দিয়েছিলেন, তিন বন্ধু, কিন্তু তারা ফিরলেন দুনিয়া ত্যাগ করে বাড়িতে, তাদের ইচ্ছাটাও পূরণ হলো না। যেই পদ্মা সেতু বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের গর্ব, যা নিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে মানে বিভিন্নভাবে বিভিন্ন কাউকে উস্কানিমূলক চুবানো বা আরও এক্সট্রা অনেক ধরনের কথা বলা হচ্ছে, যা একদমই একজন মানে যে এরকম মানুষদের কাছ থেকে এক জনগণ কখনো আশা করে না। তো যাই হোক, সেটা পরবর্তী একটা স্টেপ, আল্লাহু আলম, তিনি তাদের বিচার করবেন। তো ভিউয়ার্স, আজকের খুবই দুঃখজনক বিষয় হলো যে তিন বন্ধু মিলে তারা আসলে দেখতে গিয়েছিল পর্দার সেই ব্রিজটা, কিন্তু পথের মধ্যে সিএনজি অ্যাক্সিডেন্টে, লরির সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মৃতদেহ তাদের বাড়িতে ফিরে আনা হয়। তো ভিউয়ার্স, আসুন সেই আহাজারির অবস্থা আমরা একটু দেখব, তারপরে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে বলবো, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত এমন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মূল উদ্দেশ্য তাদের আজকে পদ্মা দেখবে, পদ্মা সেতু দেখবে, এটাই তাদের মূল টার্গেট ছিল আজকে। ওরা ঢাকায় থাকতো, ওর ওই মার উদ্দেশ্যে রওনা দিছিল আর কি, ঘুরতে যাওয়ার জন্য। তো ওইখানেই আর কি আপনার এই ট্রাক আইসা পিছন থেকে চাপা দিয়ে চলে গেছে। সবাই শুয়েছিলাম বাসায়, মানে আমরা দুজন ছিলাম বাসাতে। পরে রাত্রে 2:20 আমাদের কলাসে, আমার পাশের জনের কলাসের মামায় কল দিছে। আর মামার নাকি ওহিদ মামায় বলছে যে, ফোন দিয়ে বলছে যে জামাত, জিহাদ আর লেগিয়া আহাদ, ওরা তিনজন মিলে মারা গেছে। তো ভিউয়ার্স, আমরা ভিডিওটিতে সব কিছু দেখলাম এবং সেখানকার প্রত্যক্ষদর্শী একজন বাবার মুখেই আমরা সব কিছু ডিটেলস শুনলাম। তো আমরা দোয়া করি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের জন্য কবুল করুন, কিন্তু এটা একটা ব্যাড লাক। সেটা হলো যে মৃত্যু, গতকালকেও সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে একজন এরকম হাত দিয়ে মানে যে কী যেন তাড়াচ্ছিল, কিন্তু তারপরেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। তো তারপরের দিন আজকে এই বিষয়টা মানে যে মানুষকে ভাবিয়ে তুলেছে, আসলে এখানে ভাবা বা ভাবিয়ে ওঠার মতো কিছু নয়। মৃত্যু, কবর, এগুলো আমাদের জন্য অনিবার্য। দিন 40 বার করে কবর আমাদেরকে ডাকে, মৃত্যু সর্বক্ষণিকভাবে আল্লাহ তাআলার দরবারে আজরাইল কখন আমাদেরকে তুলে নেবে এরকম একটা মানে যে পারমিশনের অপেক্ষায় থাকে। আর সেই মৃত্যুকে আমরা দূরবর্তী ভাবলে আসলে নিতান্ত এটা বোকামি ছাড়া আর অন্য কিছুই নয়। তো সবচেয়ে বড় বিষয় হলো একটা, যে আমরা মৃত্যুর জন্য অনেক ভয় করি, যে আল্লাহ দুনিয়াতে যে পাপ করেছি মৃত্যুটা আমাদের জন্য যে কতটা যন্ত্রণাদায়ক হয়। আসলে একজন মুমিনের জন্য মৃত্যুটা যন্ত্রণাদায়ক নয়, বরং এটা একটি সুসংবাদ। এই মৃত্যুটা হলো তার পাথেয়, যার মাধ্যমে তিনি আল্লাহর সঙ্গে দেখা করবেন বা আল্লাহর সাথে সরাসরি কথা বলবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সর্বশেষে একটা দোয়া করব যেন আল্লাহ তাআলা এই তিনজন যুবককে জান্নাতের জন্য কবুল করে, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।